1000 ml জল মেশাবেন, অর্থাৎ 10:1 এই রেশিওতে মিশিয়ে গাছে দেবেন। ছানার জল সরাসরি ডাইলিউট না করে গাছে দেবেন না, তাতে মাটি ভীষণভাবে অ্যাসিডিক হয়ে যাবে এবং সেটা আমাদের গাছের জন্য ভালো হবে না। এই ছানার জল আপনি আপনার বাগানে যত রকম গাছ আছে সমস্ত গাছেই নির্বিচারে দিতে পারেন। এখানে আমার যে ফুল গাছগুলি আছে বন্ধুরা, পিটুনিয়া আছে, নয়নতারা আছে এবং আরও অনেক আছে, গ্যাঁদা আছে, জবা আছে, টগর আছে, বেলি, জুঁই, গন্ধরাজ, সমস্ত গাছেই যদি আপনি এই জল দেন তাহলে খুব ভালো। যে আমি গুলি শেষ করতে পারবো না, এই গাছেও আমি ছানার জল ব্যবহার করব। আমার মনে হয় আপনাদের সকলের বাড়িতেই ছানা তৈরি হয়, তবে একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনি সদ্য আজকে ছানা তৈরি করে থাকেন সেক্ষেত্রে ছানার জল 10:1 এই রেশিওতে মেশাবেন, অর্থাৎ 10 লিটার জল এবং 1 লিটার ছানার জল। কিন্তু আপনার বাড়িতে যদি পুরনো ছানার জল থেকে থাকে সেক্ষেত্রে সেই জল আরও অনেক বেশি অ্যাসিডিক হয়ে যায়, সেক্ষেত্রে আরও বেশি জল মিশিয়ে আপনি গাছে দেবেন। এই যে আমার সূর্যমুখী গাছগুলো দেখছেন, এগুলোতে প্রায় ফুল ফুটতে চলেছে, কুড়ি চলে এসেছে, এই গাছগুলোতেও আপনি নির্বিচারে না, সেক্ষেত্রে ছানার জল আপনি প্রতি সপ্তাহে ব্যবহার করবেন না, হয়তো মাসে একবার ছানার জল দিলেন বা দুইবার, তার বেশি কিন্তু দেবেন না। এবং সর্ষের খোল পচা জল যে সপ্তাহে দিলেন, পরের সপ্তাহে ঘুটে ভেজানো জল দিলেন, তারপরের সপ্তাহে সবজির খোসা ভেজানো জল দিলেন, তারপরের সপ্তাহে ছানার জল দিলেন, এইভাবে কিন্তু দিতে থাকবেন। বন্ধুরা, আজকের এই যে ছানার জল আমি ব্যবহার করে আপনাদের দেখালাম, আপনারাও নিশ্চয়ই ব্যবহার করবেন, এবং আদৌ আপনার ছানার জল ব্যবহার করে আপনার বাগানের কোনো উন্নতি হলো কি না, গাছগুলো সুন্দর সতেজ হলো কি না, সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব